বাংলা বর্ষবরণ ঘিরে বর্ণিল রঙে রেঙেছে কিশোরগঞ্জের হাওড়ের চোদ্দ কিলোমিটার সড়ক মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত সড়ক রাঙানো হয়েছে আলপনায় শুক্রবার শুরু হওয়া বিশাল কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন সাড়ে ছয়শ শিল্পী আয়োজকদের দাবি এটি দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব গেনেজ বুকে স্থান পাবে এই আলপনা এমন প্রত্যাশাও তাদের বাঙালির আবহমান ও সমৃদ্ধশালী সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে শুরু হয়েছে আল্পনায় বৈশাখ চৌদ্দশো একত্রিশ উৎসব মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার সড়কে শুক্রবার বিকেলে আল্পনা আঁকা দিয়ে শুরু হয় এই উৎসব এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড বাংলালিংক ও বার্জার পেন্টসের যৌথ উদ্যোগে এই আয়োজন সকাল থেকেই আলপনা আকা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। আয়েশা তো আমি তাজ্যব হয়ে গিয়েছি ভাই। এত সুন্দর লাগতেছে মনে হইতাছে যে আমি স্বপ্নের জগতে আছি। আমাদের এলাকায় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য আমরা খুব আনন্দিত। এরকম সুন্দর একটা এই আলপনা কাভবে সেটা আমরা ভাবতে পারিনি। 650 জন শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব এমন দাবি আয়োজকদের। আমাদের কালচারকে আমরা সারা পৃথিবীতে পরিচিত করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমরা নাম লেখাবো। বিশালই কর্মযোগ্য গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান পাবে আশা সংশ্লিষ্টদের এই দীর্ঘ রাস্তাটার কোনো সুযোগ নেওয়া যায় কিনা এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এলো যে এটা গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সেখানে এটাকে উপস্থাপনা করা যায় কিনা এই অবহেলিত হাওরের রাস্তাটা গ্রিনেস বুকে আসবে এজন্য আসলে আমি খুব ভিতর থেকে খুব আনন্দিত এছাড়া ঢাকা সহ দেশের তিনটি জেলায় শিল্পীর তুলিতে বৈশাখের মুগ্ধতা ছড়িয়ে দিতে চলছে আল্পনা উৎসব ডিবিসি নিউজডেস্ক